এত মেধাবী একজন অভিনেতা, তুখোর অভিনেতা, মানে এরকম অভিনেতা আমাদের মঞ্চে খুব কম, খুব হাতে গোনা। আমার খুব ছোট্ট স্মৃতি, কাদের কাকা এত বেশি নরম মনের মানুষ ছিলেন। টেলিভিশনে আব্দুল্লাল মামুনের একটা নাটক করছিলাম, ওখানে আমার মৃত্যু দৃশ্য ছিল, আমি এরকম খাটিয়ার মধ্যে শোয়া আমার ডেড বডি। কাদের কাকা কিছুতেই ওই দৃশ্য করতে রাজি ছিল, এটা নাটক তুমি করো, বলছে আমি করতে পারবো না। উনি ওই দৃশ্যটাতে অভিনয় করেননি, কিন্তু আজকে আজকে আমাদেরকে কাদের কাকাকে সত্যি সত্যি ওই অবস্থায় দেখতে হচ্ছে। যেখানেই থাকুন আব্দুল কাদের, আমাদের কাদের কাকা, কারো কাদের ভাই, প্রিয় মানুষ, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ওনার পরিবারের প্রতি ওনার যে ভালোবাসা, যে প্রেম, চাচির জন্য যে ভালোবাসা প্রেম আমরা দেখেছি, এটা খুব শিক্ষণীয়। আমরা দেখতাম যে একজন স্ত্রীকে একজন স্বামী কতখানি সম্মান করতে পারে, কতখানি ভালোবাসতে পারে, তার উদাহরণ ছিলেন কাদের কাকা। এই গুণী অভিনেতা, ভালো থাকুন, পরপারে সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমার দাদার শেষ কথা হয়েছিল, কথা হয়নি তবু আমার দাদাকে আদর করে দিয়েছি, দাদা আমাকে অনেক আদর করে দিয়েছে। তারপরের দিন দাদা বলেছে যে যখন আমি চলে যাব তখন ভালো মেয়ে হবা, খারাপ কাজ করবা না, সবসময় বড়দের সম্মান করবা আর বড় সিঙ্গার হবা। সে বাংলাদেশে আসার জন্য অনেক অস্থির ছিল, ওখান থেকে বলছিল যে আমি আমাকে কবে বাংলাদেশে নেওয়া হবে, আমি বাংলাদেশে যেতে চাই, সবার সাথে অন্তত একবার দেখা করতে চাই, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার আল্লাহ যেন তাকে ফেরেশতা নসিব করেন, উনি অনেক ভালো মানুষ ছিলেন। দেখা করার তার অনেক ইচ্ছা ছিল কিন্তু দেখা আর হলো না। এত আপনাদের ভালোবাসা আমাকে বারবার বলছে, আমি তো বাংলাদেশে যেতে পারবো, সবাইকে এক নজর দেখতে পাবো, সেটা হয়ে উঠলো না। সবাই আপনারা তাকে মাফ করে দিয়েন, আমার শেষ ইচ্ছা। আপনাদের সবারই জানা বহুপ্রী নাটকের সে বিখ্যাত জনপ্রিয় জুটি কাদের এবং মামা, সে আলি জাকের বাইরে হারাইছি আর আজকে হারাইলাম। আমি দুই দশক ধরে তার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি, সে আমার দুই মামাই চলে গেছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌস দান করে। আর উনি যদি কেউ মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমি একজন শিল্পী হয়ে বলতেছি ওনারা মাফ করে দেবে। জি, আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল, আমি সবসময় কাদের উপর খুবই নির্ভর করতাম। এবং ফেরদৌসি যে বললেন যে কাদের যেই নাটকে অভিনয় করত তার সব ডায়ালগ, সবার ডায়ালগের মুখস্থ থাকত, এমন ধীবান ব্যক্তি খুব অভিনেতা আমি খুব কম দেখেছি। আমরা কাদেরকে মনে রাখব আমাদের ভালোবাসায়, শ্রদ্ধায়, এবং যতদিন আমরা অভিনয় করব, কাজ করব, কাদের আমাদের সঙ্গে থাকবে। কাদের তুমি ঘুমাও শান্তিতে, একটু পরে তুমি যাবে বনানীতে, তোমার শেষ শয্যা হবে তোমার মায়ের কোলে, এর চেয়ে আনন্দের এবং শান্তির আর কি হতে পারে। ধন্যবাদ। কাদের ভাইয়ের যাত্রা, কাদের ভাইয়ের সাথে কাজ, আমি ব্যক্তিগতভাবে থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলাম আমার প্রথম জীবনে, তখনই আব্দুল কাদেরের সাথে কাজ করতে হয়েছে। পাশাপাশি আমাদের অনেক গুণী, অনেক প্রিয় এবং জ্ঞানী মানুষগুলো আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা সবার কাছে অনুরোধ করব, ওনাদের আত্মা যেখানেই থাকুক, আমরা সবাই যেন
সেখানের জন্য শান্তি প্রার্থনা করি। পাশাপাশি কাদের ভাইয়ের আসলে এটা মানে বলে বোঝানো না যাবে না যে কী ধরনের একটি ভালো মানুষ ছিলেন এবং ওনার কাছের লোকগুলোকে কীরকম ভালোবাসতেন। আর যেন কারোর জন্য আমাদেরকে এখানে মিলন একত্রিত হতে না হয়, কাউকে যেন আর শ্রদ্ধা জানাতে আসতে না হয়। আর আপনাদের মাধ্যমে নিশ্চয়ই কাদের ভাই দীর্ঘদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন আমাদের শিল্পীদের মাঝে। আমরা বাঁচিয়ে রাখবো আমাদের যারাই আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেকের জন্য। কাদের ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।